আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গুড হেলথের হেলথ টিপসে। আমি সামিনা জামান কাজুরি, পুষ্টিবিদ। অন্য একটা বিষয় আজকে আপনাদের সাথে কথা বলবো। পুষ্টিবিদরা সাধারণত সবসময় কথা বলি কি খাবেন কি খাবেন না, একটু মন খারাপ করে ফেলেন আপনারা যে প্রথমেই না খাওয়ার কথা বলে ফেলবেন। আজকে কথা বলবো যে আসলে ওজন মাপাটা সঠিক উপায় কী, কারণ আমরা কিন্তু খুব সচেতন নিজের ওজন এখন কত, আমার বিএমআই অনুযায়ী আমার ওজন ঠিক আছে কি না, আমার হাইট অনুযায়ী এবং বয়স অনুযায়ী আমার ওয়েট ঠিক আছে কি না, সেটা নিয়ে কিন্তু আমরা খুবই কনশিয়াস। এখন এই ওজন মাপাটা কিন্তু আপনার একদিনে চারবার মাপলে আপনার নিজের ওজন চার রকমই আসবে, এবং যদি একই সময়ে আপনি পাশাপাশি দুইটা ওয়েট মেশিনে মাপেন তাহলেও কিন্তু আপনার তারতম্য হতে পারে। সেক্ষেত্রে কয়েকটা সোজা সিম্পল জিনিস আপনি মাথায় রাখলে আপনার যে ওজন মাপার সঠিক নিয়মটা সেটা জেনে যাবেন। প্রথম হচ্ছে কখন ওজন মাপবেন। সবচেয়ে আদর্শ সময় হচ্ছে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে আপনি আপনার ওজনটা মাপবেন, কারণ আমরা যখন কিছু খাই অথবা বাথরুমে না গিয়ে আমরা খাওয়ার পরপরই হচ্ছে ওয়েট মেশিনের দ্বারাই প্রবাবলি এটা কিছুটা হলেও ভ্যারি করতে পারে। সবচেয়ে বেস্ট সময় আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনি ওয়েট মেশিনে দাঁড়িয়ে আপনার ওয়েটটা দেখে নিলেন, এর আগে যদি আপনার বাথরুম হয়ে যায় খুবই ভালো, না হলেও খুব একটা অসুবিধা নেই, আপনি হয়তো 50 গ্রাম প্লাস মাইনাস করতে পারেন। এর পরবর্তীতে আপনাকে জানতে হবে যে আসলে কতবার দিনে ওয়েট মাপবেন। প্রতিবার প্রতিদিন যদি আপনি চারবার ওয়েট মাপবেন আপনার কি মনে হয় কেজিতে ভেরিয়েশন আসবে? আর যদি সেটা আসে সেটা কিন্তু ঠিক মাপও আসবে না। সো আপনাকে ঠিক করে নিতে হবে যে সপ্তাহের একটি দিন একটা ফিক্সড সময়ে আপনি আপনার ওজন মাপবেন। তাহলে প্রথমেই বলেছি আদর্শ সময় হচ্ছে সকালে ঘুম থেকে উঠে মাপা। তাহলে আপনি ঠিক করলেন যে আমি প্রতি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে সকাল 8টার সময় এই ওজনটা আমার মাপবো, এবং আমি দেখবো যে আমার ওয়েট বেড়ে যাচ্ছে না আমি কমে যাচ্ছি, অথবা আমার ওয়েটটা স্টেবল আছে কি না। সো এটা হচ্ছে কখন মাপবেন এবং কতদিন গ্যাপে মাপবেন, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে হচ্ছে কখন কীভাবে মাপবেন এই বিষয়টা। সো কীভাবে মাপার মধ্যে দুইটা বিষয় আমি বলতে চাই। সেটা অনেক ভারী জামা কাপড় পরে আসলে ওয়েট মাপার দরকার নেই। নর্মালি যদি আপনি সকালবেলা ওয়েট মাপেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েট মাপার ক্ষেত্রটা একদমই ঠিক আছে, যে আপনি হচ্ছে সকালের যে ফ্রি হ্যান্ড কাপড় চোপড় যেটা রাতে পরে ঘুমিয়েছেন সেটা পরেই কিন্তু ওয়েটটা মাপলেন, এবং সেখান থেকে আপনি 100 থেকে 150 গ্রাম প্লাস মাইনাস করতে পারেন। বাট আপনার আসলে অনেক ভারী জামা কাপড় অথবা জুতা পরে, কখনোই ছেলেরা জুতাটা পরে আসলে ওজন মাপা উচিত না, সেটা আসলে ঠিকও হয় না। দেন হচ্ছে ওজন মেশিনটা রাখা একটা বিষয়। সো একটা সমান জায়গায় এবং যে জায়গাটায় আসলে মাপটা সমান আসছে এটা আপনি 2-3 বার দাঁড়ালে বুঝতে পারবেন, একটা গ্যাপ রেখে যে আসলে মাপটা ঠিক আসছে কি না। সমান জায়গায় জিনিসটা সুন্দর মতো সেট করে তারপর আপনাকে ওয়েট মেশিনে দাঁড়াতে হবে। কখনোই এক্সারসাইজ করার পরে ওয়েট মেশিনে দাঁড়িয়ে যাবেন না, কারণ যখন আপনি অনেক বেশি শারীরিক পরিশ্রম বা কিছুটা বার্ন করলেন শারীরিক, তারপরেই আপনি ওয়েট মেশিনে দাঁড়াচ্ছেন এবং আপনি দেখলেন যে আসলে আপনার ওয়েট যা দেখাচ্ছিল তার চেয়ে বেড়ে গিয়েছে, এরকম আর কি, আপনার মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু ব্যালান্সিংয়ের বিষয়। আপনি অনেক এক্সারসাইজের পর যখন আপনি ওয়েট মেশিনে দাঁড়ান, ব্যালান্সিংটা আপনার নিজের ব্যালান্সটাই কিন্তু ঠিক থাকে না, এবং সেক্ষেত্রে আপনার ওয়েটের ভ্যারিয়েশন আসতে পারে। এই জন্য বলা হয় কখনও ট্রেডমিল থেকে নেমেই আপনি হচ্ছে ওয়েট মেশিনে দাঁড়াবেন না, অথবা ট্রেডমিলে দাঁড়ানো অবস্থায় আপনার যে ওয়েটটা আসে সেটাকে পারফেক্ট ধরবেন না, কারণ ট্রেডমিলে ব্যালান্সিংটা একটা অনেক বড় বিষয় যেটা হয়তো আমরা মেনটেন করতে পারি না। মেয়েদের জন্য স্পেসিফিক্যালি যেটা বলতে চাই যে আসলে পিরিয়ডের সময় আপনারা হচ্ছে ওয়েটটা মাপবেন না, কারণ পিরিয়ডের সময় যেটা হয় হরমোনাল বিভিন্ন চেঞ্জেসের কারণে ওয়েটের তারতম্য হতেই পারে। যেমন কোনো কোনো মেয়েদের পিরিয়ডের সময় কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছা করে এবং তারা অনেক বেশি খিদা পায় বলে, সো তাহলে কিন্তু ওয়েটটা বেড়ে যাবে। আবার অন্যদিকে যদি দেখা যায় যে অন্যদের ক্ষেত্রে একদমই খেতে ইচ্ছা করে না, তখন ওয়েট কমে গেল বলে আপনি কিন্তু খুশি হয়ে যেতে পারেন। সো সেই কারণে মেয়েদের জন্য এটা একটা বিষয়, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেগনেন্সিতে আপনি কখন আসলে ওয়েটটাকে দেখবেন। সো প্রেগনেন্সির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে একইভাবে প্রতি মাসে অথবা 15 দিনে একবার একটা ফিক্সড সময়ে খালি পেটে আপনাকে হচ্ছে ওয়েট মেশিনে দাঁড়াতে হবে। বয়স্ক যারা তাদের জন্য কিন্তু ওয়েট মেশিনে ওয়েট মাপাটা খুবই কঠিন, কারণ ওনারা বয়সের সাথে সাথে ভারে একটু কুঁজো হয়ে যান এবং তখন দেখা যায় যে ওনাদের ওই দাঁড়ানোটা ঠিক ব্যালান্সিং হয় না, কেউ হয়তো পাশ থেকে হাতটা ধরে দাঁড়াচ্ছেন তাতে কিন্তু রাইট ওয়েটটাও আসে না। সেক্ষেত্রে যেটা করতে হবে যে একটু সময় নিয়ে
ওনাকে দাঁড় করাতে হবে এবং এই সময়টা নিয়ে যখন দাঁড় করাবেন তখন কিন্তু একটু ওনাকে ছেড়ে দিয়ে 30 সেকেন্ড মতো সময়ে স্টেবিলিটি এনে তারপরে দেখতে হবে যে আসলে বয়স্ক মানুষটার ওজন কত এবং সেটাই পারফেক্ট ওজন বলে ধরে নিতে পারেন। শিশুদের ক্ষেত্রে কিন্তু ওজন মাপাটা অন্য ধরনের, ছোট শিশুদের আপনারা দেখেছেন ডক্টর চেম্বারে শুয়ে, কারণ ওরা যেহেতু তখনও বসতে পারে না, বসে ব্যালেন্সিংটা রাখতে পারে না, তো সাধারণত শুয়ে বাচ্চাদের হচ্ছে ওয়েট এবং হাইটটা নেওয়া হয়। এরপরে যে বয়সে শিশুরা বসতে শেখে তখন কিন্তু তাদেরকে বসিয়ে ওয়েটটা নেওয়া হয়, এবং যদি বসতে না পারে, শিশু অসুস্থ থাকে কোনো কারণে, তখন মা শিশুকে কোলে নিয়ে একবার ওয়েট নেন এবং তারপরে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে মার ওয়েটটা নেন, নিয়ে মাইনাস করে হচ্ছে শিশুর ওয়েটটা নেওয়া হয়। এবং সেক্ষেত্রে শিশুর ওয়েট নেওয়ার ক্ষেত্রেও আপনার প্রতি মাসে একবার ওয়েট নিলে আপনার বোঝার সুবিধা হয় যে আপনার শিশুটির গ্রোথ এবং যেটা ওয়েট যেটা বাড়া দরকার তার সেটা বাড়ছে কি না। সো এটাই হচ্ছে ওজন মাপার হচ্ছে সঠিক উপায়। খালি পেটে সকালে প্রতি সপ্তাহে একবার একটা ফিক্সড সময়ে মেপে দেখবেন এবং সেটা কন্টিনিউয়েশন রাখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েটটা স্টেবল আছে কি না। ধন্যবাদ।